जय जगन्नाथ जय जगन्नाथ जय जय माता रामाय जय चलो चलो दो नंबर पर দেখো এখন হোটেলে পৌঁছে গেছি, রিসেপশনে দাঁড়িয়ে আছি, এবার যাবো আমি হোটেলে, যাবো গিয়ে তোমাদের সঙ্গে দেখা করে কথা বলছি। দেখো এই রুমটা আমাদেরকে দিয়েছে, রুমে চলে এসেছি, রুমের চাবি পেয়ে গেছি, এই রুমটায় আমরা থাকবো আজকে। এই হচ্ছে আমাদের রুম, এখানে আমি আছি, কৌস্তব আমার বন্ধু আছে, এটা হচ্ছে দেখো টিভি, ওখানে একটা ড্রেসিং টেবিল আছে, এটা একটা লকার আছে, আর এটা হচ্ছে বাথরুমটা। মোটামুটি দু তিনজন থাকার মতন ভালোই রুম, এখানে আজকে থাকবো আমরা। তারপর কালকে আবার সকালে পুজোর ফটো তোমাদের সঙ্গে শেয়ার করব, পুজো দিতে যাব, সকালবেলা যাওয়ার প্ল্যান আছে, তখন আবার তোমাদের সঙ্গে। কালকে সকালে মন্দিরে যাওয়ার আগে এবং মন্দিরে যেসব ফুটেজগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। এখন পর্যন্ত আমরা হোটেলে এসেছি, এবারে চেঞ্জ করে নিয়েছি, এবার রেস্ট টেস্ট নেবো, দুপুরবেলা খাবো, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আর কালকে মন্দিরে যাওয়ার সময় কথা বলছি। দেখো আমরা সবাই চলে এসেছি মন্দিরের ভিতরে, এখন মালা নিয়ে নিয়েছি এবং ডালাও নিয়ে নিয়েছি, দাঁড়িয়ে আছি বন্ধুদের সঙ্গে, লাইন আছে, এবার যাবো ভিতরে দিতে পুজো। চলে এসেছি, এখন যাবো মন্দিরে, সন্ধ্যা হয়ে গেছে তো মন্দিরে যাচ্ছি, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। সামনে মন্দিরে যাওয়ার পথে অনেকগুলো দোকান আছে, ওখান থেকে যদি কিছু নেওয়ার থাকে সেটাও দেখাচ্ছি। আর মন্দিরে গেছিলাম আমি, যজ্ঞটা তোমাদেরকে দেখিয়েছি, আর এখন চলো দেখি সামনে কী কী আছে।
এগুলো কত করে ট্রেনে উঠে গেছি আর হোটেলে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, খুব তাড়াহুড়ো ছিল আর অনেকটা দেরি হয়ে গেছিলো কারণ আমি অ্যাকচুয়ালি খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, খুব তাড়াতাড়ি বেরিয়েছি এই জন্য হোটেল ছাড়ার সময় তোমাদেরকে দেখাতেও পারলাম না কথাও বলতে পারলাম না। দেখো ট্রেনে উঠে গেছি, শিয়ালদা চলে যাচ্ছি, বাড়ি ফিরবো আজকে, শিয়ালদায় গিয়ে আবার কথা হবে। দেখো শিয়ালদায় নেমে গেছি, এবার বাড়ি ফিরে যাচ্ছি, ট্রিপ শেষ, ঠিক আছে, টাটা।